তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এটা একটা মানে সার্টিফাইড হয়ে গেছে যে বাবা পুলিশ ঘুষ নেবে না তাহলে আর সে কিরকম পুলিশ সে কোনো পুলিশই আপনি পুলিশের যত উচ্চ পদস্থ আধিকারিক আছে তাদের সাক্ষাৎকার নিন একজন যদি সদ্ভাবে বলতে পারে যে আমরা মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারি তাহলে আপনার চ্যানেলে আমি বলবো না এই চ্যালেঞ্জ করে বলে দিন পুলিশ ডিপার্টমেন্ট কর্পোরেশন সরকারি আমলাদের ওপরে ইচ্ছা করে সমস্ত দায় চাপিয়ে দিয়ে উনি কেটে পড়তে চাইছেন যে আমি বিরাট সৎ ব্যক্তি রাজনীতিবিদদের মতো ভালো লোক হয় বাংলার সাধারণ মানুষ পুলিশ ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থা এগুলোর উপরে আস্থা হারিয়ে ফেলেছেন এখন যেটা করছেন তার একটা মনোকালচার সাবমিশনে চলছেন তার মানেটা হচ্ছে যে আপনি যদি সাধারণ মানুষকে গিয়ে বলেন ধরুন তার একটা কোনো তার সাথে কোনো একটা অন্যায় আচরণ হয়েছে এবং তাকে আপনি খুব ব্লাইন্ডলি বললেন আপনি পুলিশের কাছে যান না থানায় যান সমস্ত সলভ হয়ে যাবে সে বিশ্বাস করবে না তার মনে আগেই একটা হবে আর থানায় গিয়ে কী হবে মানে এই যে একটা ভাব যে থানায় গিয়ে কী হবে তো পারে না আবার টাকা চাইবে মানে একটা পাসপোর্ট ভেরিফিকেশান বলুন কিংবা কেউ পেনশন পাবে তার একটা ভেরিফিকেশানের জন্য থানায় যাবেন কি সরকারি অফিসে যাবেন করবে না একটা ব্যাংকের কোনো একটা কাজে যাবেন করবে না চারবার ঘোরাবে একটা কাগজের জন্য এই নেই ওই নেই সেই নেই আননেসেসারি করবে তারপরে আপনি গিয়ে তাকে বলবেন দাদা কত নেবেন সে বলবে পাঁচ হাজার দিন কি দু হাজার দিন যেই দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কাগজ অ্যাপ্রুভ হয়ে যাবে এইটা তো আজকের ইমেজ নয় এটা দীর্ঘদিন ধরে সেটা মানে পোস্টাল অফিস থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে থানা থেকে শুরু করে কোথাও চাকরির পেনশন আনতে যাবেন কোথায় এই চিত্রটা নেই একটু এদিক ওদিক হলেই আপনাকে দুভাবে আপনাকে হ্যারাস করা হবে আইদার আপনাকে কোনোভাবে কোঅপারেট করা হবে না আপনার যা প্রাপ্য আপনাকে দেব না আপনি তখন কী করবেন আপনার তো খেয়ে পড়ে বাঁচতে হবে আপনার পেনশনটা দরকার আপনার মাইনেটা দরকার আপনার কাগজটা ভেরিফিকেশান দরকার আপনার পাসপোর্টটা ভেরিফাই হওয়া দরকার ডকুমেন্টসটা ভেরিফাই হওয়া দরকার তো বিউরোক্রেটিক একটা প্রেশার ক্রিয়েট করা হবে যেটা না হলে আপনি পাবেন না আপনার আধার প্যান লিঙ্কটা হলে আপনি এই পাবেন না ওই পাবেন না গ্যাস পাবেন না সেই পাবেন না সেটা বলা হলো আপনি ভাল্লারেবেল হলেন এবার আপনি যাচ্ছেন দপ্তরে দপ্তরে গিয়ে এমন এমন কাগজ চাইছে আপনার বাবার বিয়ের এ নিয়ে আসুন ওটা দরকার নেই ওটা কিন্তু অন্যভাবে সলভ করে ফেলা যায় কিন্তু নেই আপনাকে এমন একটা জিনিস বলবে যে বিয়ের ভেরিফিকেশান নিয়ে আসুন ওই নিয়ে আসুন পাঁচ বছর আগের একটা ডকুমেন্টস নিয়ে আসুন আবার কি চাকরির জায়গায় সে তো ডেঞ্জারাস পেনশন যখন হচ্ছে একটা লোককে বলছে আপনি যে চাকরিতে ভর্তি হয়েছিলেন যে বিজ্ঞাপনটা দেখে আপনি খবরের কাগজে এসেছিলেন লোক পঁচিশ বছর আগে চাকরিতে জয়েন করেছে সে কোথায় কোন খবরের কাগজে বিজ্ঞাপন বা টেন্ডার দেখে সে অ্যাপ্লাই করেছিল সেই বিজ্ঞাপনের কপি রাখা কি আমার দায়বদ্ধতা না সরকারের দায়বদ্ধতা যে সত্যিই বিজ্ঞাপন বেরিয়েছিল কি না সেইটা দেখে আমি অ্যাপ্লাই করেছিলাম কি না তো এটা ইচ্ছা করে করে এটা বেসিক্যালি একটা পাওয়ার প্লেয়ার গল্প প্রত্যেক সরকারি অফিসে আজকে নয় এটা দীর্ঘ দশক ধরে হয়ে আসছে এবং কোনো সেই নিয়ে কিছু আর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সার্টিফাইড হয়ে গেছে যে বাবা পুলিশ ঘুষ নেবে না কোনো পুলিশ যদি সৎভাবে কাজ করে নাগরিক কি অবাক হয় তাকিয়ে থাকি আমরা যে এরকম পুলিশ হয় তো বইতে সিংঘামটিংঘামে দেখেছি এরকম পুলিশ তো বাস্তবে হয় না তার কারণটা হচ্ছে যে পুলিশ ডিপার্টমেন্টের প্রতি আমাদের যে ঘৃণা অবজ্ঞা এটা তৈরি করে দিয়েছেন নেতারা পুলিশ যদি আজকে আমরা দেখতাম এই যে ধরুন ফর এক্সাম্পল সোহম চক্রবর্তী কি হলো হাইকোর্টে মামলা হলো বিচারপতি অমৃতা সিনহার কাছে অনেক ঝাট্টার খেলেন তারপর কি অ্যাকশান নিল গভর্নমেন্ট তাকে সাসপেন্ড করলো তিনি একজন এমএলএ তাকে দল থেকে কোনো রকমভাবে শোকস করে দৃষ্টান্তমূলক তাকে শাস্তি দেওয়া হলো কিছুই হলো না কেন হলো না কারণ তিনি একটা এমএলএ ইফ তিনি একটা কোনো একটা অঘোষিত ইমিউনিটি এনজয় করছে কিন্তু আমরা যদি সত্যিই দেখতাম যে যে ঘুষিটা আজকে সোহম চক্রবর্তী মেরেছেন আমি যদি বেরিয়ে একটা রাস্তার লোককে মারি আমাকে তো থানায় ধরে নিয়ে যাবে আমাকে তো গড়াদের পেছনে থাকতে হবে কিন্তু সেটা কিন্তু সোহম চক্রবর্তীকে হলো না তার কারণটা হচ্ছে আমরা ধরে নিলাম যে নেতা মানেই হি ইজ বিয়ন্ড রুল অফ ল তার কোনো মানে তার কোনো আইন শৃঙ্খলা নেই তিনি যা খুশি করবেন পুলিশ পুলিশ তার পকেটে ভরে রেখেছে এই যে একটা এই যে একটা ইমেজ এটা তৈরি করেছে কি এই রাজনৈতিক সংগঠনগুলি করেছে আমরা যদি সত্যিই দেখতাম আজকেও যে সোহম চক্রবর্তীকে পুলিশ টানতে টানতে একদম নিয়ে যাচ্ছে এবং তার এগেনস্টে যথাযথ বিচার হচ্ছে তার যা শাস্তি হচ্ছে বা তার পেনাল্টি হচ্ছে যাই আছে আইনে আইন যেভাবে ইন্টারপ্রেট করছে সেটা হবে তাহলে আমাদের একটা আস্থা তৈরি হতো আইনের প্রতি যে না এটা করা যাবে না রাস্তায় কারোর সাথে যদি ঝগড়া হয় আমি তার গায়ে হাত তুলবো না তার কারণ এটা অন্যায় দেখুন অত বড় নেতা তাকেও পর্যন্ত যদি শাস্তি পেতে হয় আমাকেও শাস্তি পেতে হবে এই যে একটা ইকুয়ালিটি বিফোর ল এটা তো আমরা বিশ্বাস করি না আজকে যেভাবে করাপশান হচ্ছে যে জায়গায় চলে গেছে মানে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় তার আগে চিটফান্ড এত মন্ত্রী চলে যাচ্ছে না হচ্ছে প্রপার জাজমেন্ট না আমরা পাচ্ছি প্রপার কোনো জাস্টিস আমরা ধরে নিচ্ছি যে এগুলো হবেই এক নেতা যাবে আরেক নেতা আসবে যে লঙ্কায় যায় সেই রাবণ এই পুরনো একটা প্রভাবে আমরা ঢুকে পড়েছি যে চেয়ারে বসছে মানেই সে বেটা চোচ্ছাচর বাটপার হতে হবে এই ইমেজটা তৈরি করে সাধারণ মানুষ অনেক দিন আগেই আস্থা হারিয়ে ফেলেছেন তারা এখন শুধুমাত্র নিজেদের বেঁচে থাকার তাগিদে আছেন কারণ আমাকে চাকরি করতে হবে ব্যবসা করতে হবে খেয়ে পড়ে বাঁচতে হবে পরিবার চালাতে হবে আমি বিরাট একেবারে প্রতিবাদী হয়ে উঠে লাভটা কি কটা লোকের সেই সামর্থ্য আছে যে আমায় যদি চাকরি থেকে বরখাস্ত করে দেয় আমাকে যদি সরিয়ে দেয় আমায় যদি এটা না দেয় আমি কিছু করে যাব কটা লোকের সেই মানে পরিবেশ রয়েছে একজন দুজন আছে যারা চিৎকার চেচামেচি করে ফাটাচ্ছি আমরা সেই সংখ্যাটা কত খুবই কম একেবারে মানে হাতে গোনা কয়েকজন মানুষ আছে সেই মানুষরা কেন আছেন তা কারণ আমরা একটা প্রিভিলেজ ক্লাস থেকে বিলং করি আমাকে যদি আজকে তৃণমূল বলে যে ভাই তোমায় কলকাতায় ব্যবসা করতে দেবো না আমার কাছে সেই অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশ রয়েছে যে আমি আজকে কলকাতা ছেড়ে দিল্লি বা বোম্বেতে গিয়ে কাজ করতে পারবো কিন্তু একটা সাধারণ মিডিল ক্লাস একটা সাধারণ সরকারি চাকরিজীবী একটা সাধারণ ছোট ব্যবসা করে তাকে যদি একটা দল গিয়ে বলে যে কাল থেকে দোকানটা খুলতে দেবো না তিনি কিন্তু পারবেন না তাকে কিন্তু দাদা কি দিতে হবে বলুন বলে দশ টাকা দিন নাহলে ব্যবসা করতে দেবো না তাকে কিন্তু ঘটি বাটি বেঁচে যেভাবেই হোক দশ হাজার টাকাটা থাকে সেই নেতাকে বা আমলাকে দিতে হবে কাগজটা ভেরিফাই করতে হবে আসলে একটা ভয়ঙ্কর খেলা শুরু হয়েছে যে বিউরোক্রেটিক ভালনারেবিলিটি করছে প্রথমে একটা কাগজ দাও কাগজ দাও বলে একটা পরিবেশ না দিলে তোমাকে আমি অসহায় করে দেবো গ্যাস দেবো না রেশন দেবো না এই দেবো না ওই দেবো না সেই দেবো না তারপর তুমি কি করবে তোমার করতেই হবে এবার ভালনারেবেল তুমি আমার কাছে আসছো আমি বলছি এবার পয়সা ছাড়ো তোমার কাগজ ভেরিফাই হয়ে যাবে এইটা করে বাংলার এন্টায়ার সামাজিক যে পরিস্থিতি সেটার মারাত্মক অবক্ষয় হয়েছে এবং আমরা আস্তে আস্তে অন্ধকারের যে কোন ডিপ সিতে চলে যাচ্ছি আমরা বুঝতেই পারছি না দেখুন প্রথম কথাটা হচ্ছে পলিটিক্যালি ইন্টারভেন করতে করতে এক্সিকিউটিভ বডিটাকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আজকে যে ওসিদের ঘাটে সমস্ত দোষ আপনি চালিয়ে দিচ্ছেন ওসিরা কাজ করতে পারে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে আপনি পুলিশের যত উচ্চ পদস্থ আধিকারিক আছে তাদের সাক্ষাৎকার নিন একজন যদি সৎভয়ে বলতে পারে যে আমরা মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে পারি তাহলে আপনার চ্যানেলে আমি বলবো না এই চ্যালেঞ্জ করে বলে দিলাম তার কারণ পুলিশ ব্যবস্থাটা কমপ্লিটলি বায়াস তার কারণ হচ্ছে যে এই একজন থানার ওসি তাকে ডিরেকশান দেবে উচ্চপদস্থ কোনো আইপিএস বা তার ডিজি তার এসিপি তার সিপি তাদের যে হায়ার আছে সেই হিসাবে দেবে তারা কার সাথে বসে মিটিং করেন কার অর্ডারে শেখ শাহজাহান প্রায় মাসখানেক ধরে গায়েব হয়ে গেছিল কোথায় চলে গেছিল যে পুলিশ টেরারিস্টকে ধরতে চব্বিশ ঘন্টা সময় নেয় সেই পুলিশ একটা পেটি ক্রিমিনাল শাহজাহানকে ধরতে মাস সময় নিচ্ছে এটা বললে বিশ্বাস করে নেব আজকে উনি বলছেন যে শালিমারে এখানে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে মুর্শিদাবাদে একটা বোম নিয়ে ঘুরছে আপনাকে কে বলেছে পুলিশ জানে না পুলিশ সমস্ত জানে এবং প্রিভেন্টিভ অ্যারেস্টের কথা আমাদের কনস্টিটিউশনাল প্রিন্সিপালে ডাউন করা আছে পুলিশের কাছে ক্ষমতা দেওয়া আছে পুলিশ যদি মনে করে যে আমি একটাও ক্রাইম হতে দেবো না এবং এটা অ্যাবসোলুটলি পসিবল এটা শুনতে ভীষণ আইডিয়ালিস্টিক মনে হবে যে বাইরে থেকে আপনি বলছেন না আমি বাইরে থেকে বলছি না আমি পুলিশদের সাথে গভীরে কাজ করে দেখেছি যে পুলিশের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের কাছে সমস্ত খবর থাকে যে কে কোথায় কোন বদমাস কে বাটপাড়ি করছে কে ওখানে একটু বেশি লাফালাফি করছে কে কোথায় বেআইনি অস্ত্র মজুত করছে এমন কি কোথা দিয়ে কোন পাচারটা হচ্ছে এই সমস্ত তথ্য প্রশাসনের কাছে থাকে কিন্তু তারা করে না কেন করে না আপনি ধরতে যান পাড়ায় ধরুন একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আপনি ধরতে যাবেন এমএলএ ফোন করে অর্ডার দেবে যে ও করো ও আমাদের ছেলে আছে কেন তুমি একটা নুইসেন্স ক্রিয়েট করছো তুমি সমাজের চোখে একজন অপরাধী আইনের তো দুটো দুটো চোখই বাধা থাকে কেন যাতে সে কোনোরকমভাবে বায়াস্ট না হয়ে যায় যাতে আইনের চোখে একটা প্রধানমন্ত্রীও যতখানি অপরাধী তিনি অন্যায় করলে রাজ্যপালও যতখানি অপরাধী একজন পাড়ার মস্তান সে যদি অন্যায়টা করে একই অপরাধী ফলে এই যে একটা অঘোষিত মানে ইমিউনিটি এনজয় করতে আরম্ভ করেছে এই সমস্ত নেতারা এটা অত্যন্ত ডেঞ্জারাস পুলিশ প্রশাসন স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না যে কয়েকজন গুটিগতক অফিসার আছেন যারা মনে করছেন যে আমরা একটু কাজ করব সঙ্গে সঙ্গে ট্রান্সফার করে দেবে প্রমোশন আটকে দেবে টাকা পয়সা দেবে না অফিস অফিস লেভেলে রাজনীতি হবে তার সাথে কোঅপারেট করবে না ধরুন একটা ইনভেস্টিগেশান হবে এবং সেই ইনভেস্টিগেশানটা একজন থানার ওসি করতে চান আমি এই ধরনের ওসিদেরকে মিট করেছি কিন্তু তাদের চাকরির জন্য আমি তার নাম বলতে পারবো না কিন্তু এরকম বহু ওসি আছেন ধরুন একটা খুন হয়েছে একটা পলিটিক্যাল মার্ডার হয়েছে এবং ওসি অত্যন্ত সজ্জন ব্যক্তি তিনি চাইছেন যে তিনি ইনভেস্টিগেশনটা করবেন হায়ার অ্যাডমিশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলা হচ্ছে যে না আপনি করলে করুন আমরা তো কোঅপারেট করব না এবং আইদার সেটা ঘোষিতভাবে বলা হচ্ছে অথবা একটা নন কোঅপারেশনের অ্যাপ্রোচ নিয়ে নেওয়া হচ্ছে যখন তিনি কিছু রিসোর্স চাইছেন উপরমহল থেকে আসছে না ফলে একজন তো সুপার সুপারম্যান স্পাইডারম্যান তিনি নন তাকে সে যদি কাজ করতে চায় আপনি তাকে কাজ করতে দিন আপনি নবান্নে বসে বসে বলছেন ঠুলি পড়ে বসে থাকে আপনিও তো একই রকমভাবে চোখে ঠুলি পড়ে বসে থাকে দু হাজার এগারো সালে আপনি মুখ্যমন্ত্রীত্ব হয়েছেন এবং যত দিন বেড়েছে আপনার জনপ্রিয়তা বেড়েছে আপনার দল বড় হয়েছে আপনার ক্ষমতা বড় হয়েছে আপনার নাম্বার অফ সিটস বাড়ছে আপনার নাম্বার অফ ফলোয়ার্স বাড়ছে আপনি কি করছেন আপনার চোখে কোন কালো চশমাটা পরা আছে আপনি বলছেন আপনি নাকি ঝগড়া করেন কেন ঝগড়া করবেন আপনার মুখ্যমন্ত্রী বলছেন যে আমি খালি একা ঝগড়া করে যাব ঝগড়া করার জন্য মুখ্যমন্ত্রী রাখা হয় নাকি মুখ্যমন্ত্রীর কাজ তার কাছে কনস্টিটিউশনাল পাওয়ার রয়েছে তিনি যদি মনে করেন একটা পুলিশ মন্ত্রী হিসেবে যে এই ব্যক্তি কাজ করছে না এই ডিজি কাজ করছে না এসিবি কাজ করছে না ইমিডিয়েটলি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা মুখ্যমন্ত্রী রয়েছে করেন না কেন হঠাৎ করে এসে তিনি একেবারে মহান সততার প্রতীক সেজে উঠলেন দেখুন এই সমস্ত কথা আমি বিশ্বাস করি না আমি দীর্ঘদিন এই ধরনের মানুষদের নিয়ে কাজ করেছি আমি দেখেছি এবং আমি এখনও বলছি আমি বিশ্বাস করি যে পুলিশ ডিপার্টমেন্ট কর্পোরেশান সরকারি আমলাদের ওপরে ইচ্ছা করে সমস্ত দায় চাপিয়ে দিয়ে উনি কেটে পড়তে চাইছেন যে আমি বিরাট সৎ ব্যক্তি রাজনীতিবিদদের মতো ভালো লোক হয় না আর যত দোষ হচ্ছে সমস্ত সরকারি কর্মচারীদের এটা কমপ্লিটলি একটা মানে ফালতু কথা এর মধ্যে কোনোরকম বেস নেই আসলে সরকারি কর্মচারীদের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে এই পলিটিক্যাল ইন্টারভেনশানগুলো তারা প্রতিদিন নিয়মিত এই রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে থ্রেড দিয়ে হুমকি দিয়ে কাজের জায়গায় কখনো প্রমোশান আটকে কখনো মাইনে আটকে কখনো অ্যাপয়েন্টমেন্ট আটকে কখনও ফ্যামিলি লেভেলে ভিন্ডিকটিভ অ্যাপ্রোচ নিয়ে যেভাবে পুলিশ থেকে আমলা থেকে এদেরকে থ্রেটেন করা হচ্ছে সে জন্য তারা কাজ করছেন না আমি আমার নিজের যে আমি যেটা সরকারি চাকরি করতাম আমি কি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার সন্তান সন্ততি মা বাবা স্ত্রী এদের জীবনের ঝুঁকি নিয়ে আমি কি পারতাম সবার পক্ষে সম্ভব তাদেরও তো একটা বাড়ি রয়েছে তাদেরও পরিবার রয়েছে তারা তাদের পরিবারের মুখের দিকে চেয়ে অন্যায় সহ্য করে যাচ্ছেন এইবারে আমার মনে হয় যে সমস্ত সরকারি কর্মচারীদের ইউনাইটেড হওয়ার ভীষণ প্রয়োজন দীর্ঘদিন ধরে বিভিন্ন নেতারা আপনাদের ওপরে ঘাড়ে বন্দুকের রেল দুর্ঘটনা বলুন অথবা এই বাংলার করাপশান বলুন শেষ মুহূর্তে এসে সব ধ্বস গিয়ে পড়ছে গিয়ে সরকারি আমলাদের ওপরে সব চালিয়ে দিচ্ছে যে কর্পোরেশন লোক কিছু করে না পুলিশ পুলিশ সমস্ত ফালতু আর নেতারাই নাকি একেবারে সমস্ত করে ফাটাফাটি করে দিচ্ছে ফলে এইবার এই গভর্নমেন্ট অফিসিয়ালদের উচিত এবার এটা আইডিয়াল টাইম যে আপনারা ইউনাইটেড হন এবং কনফ্রন্ট করুন এই সমস্ত ভণ্ড নেতাদের বিরুদ্ধে না হলে সমাজকে মানে বাংলাকে অন্তত ঠিক করা যাবে না উনি আজকে এই কথাটা বলছেন কেন এটা অনেকগুলো অ্যাঙ্গেল যেটা আমি বললাম যে এক উনি একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার চেষ্টা করছেন দ্বিতীয়ত আপনি স্পেসিফিক্যালি যদি দেখেন যে যে ব্যক্তির নাম তুলে তুলে উনি কথা বলছেন তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লবিতে বিশ্বাস করেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়টা ইনসিকিউরিটিতে ভুগছেন তার কারণ এই যে মমতা ভার্সেস অভিষেকের দ্বন্দ্ব এই যে আপনি দেখুন বাই ইলেকশান জবে থেকে অ্যানাউন্স হলো কলকাতার কয়েকটা জায়গায় এবং সেখানে কে প্রার্থী হবে কে ইলেকশন এজেন্ট হবে এই নিয়ে যে একটা একটা ঝক্কি ঝামেলা দলের মধ্যে শোনা যাচ্ছিল তারপরেই হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু ব্যাক আউট হয়ে গেলেন এখানে আবার ওই লবির ঝামেলাটা আবার শুরু হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নাম করে করে বলছেন তারা আনফর্চুনেটলি প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির লোক মানে এই সুজিত বসু থেকে শুরু করে ববি হাকিম থেকে শুরু করে এই রতিন বাবু বলে যার কথা বলছেন এরা প্রত্যেকেই কিন্তু মমতার যে ব্যান্ডোয়াগানটা রয়েছে তারা তার অন্তরাজ্যের লোক এবার একটা জিনিস হতে পারে যেটা যে এইবার ওনারা ওই তৃণমূলের নবজোয়ারটাকে কাল্টিভেট করার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা করবেন যে তৃণমূলের এক্সিস্টিং যে লিডারশিপ রয়েছে সেটা পচে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আলটিমেটলি এবার ওনার মানে কি বলবো ওনার তো রিটায়ারমেন্টের সময় চলে এসছে শোনা যাচ্ছে যে উনি আর হয়তো ম্যাক্সিমাম একটাই ইলেকশন হয়তো লড়বেন কারণ ওনার বয়সের জন্য উনি আর পেরে উঠছেন না তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ ওদের অফিসিয়াল প্রাক্তন স্পোক্স পারসন এখন আছেন কি না জানি না কুণাল ঘোষ মহাশয় তিনি বলেছিলেন দু হাজার তিরিশ না পঁয়ত্রিশ থেকে বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ফেস হিসেবে অ্যাপিয়ার করবেন ফলে এখানে একটা পাওয়ার ডায়নামিক্সের গল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে তৃণমূলের এক্সিস্টিং লিডারশিপটা করাপ্টেড এরা পারে না এরা সমস্ত বোগাস এই গল্পটা দিয়ে মানুষের মধ্যে একটা একটা অনাস্থা তৈরি করছেন এবং এইটা তৈরি করে এই যে একটা ভ্যাকিউম তৈরি হবে সেই ভ্যাকিউমের মধ্যে স্টেপ ইন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি তার নিজস্ব একটা ব্যান্ড ওয়াখান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অলরেডি আছে যেখানে মোস্টলি ইউথ লোকজন আছে নতুন ফেস আছে যাদেরকে আমরা এতদিন দেখিনি এতদিন খবরের কাগজে টিভিতে এদেরকে দেখিনি যাদের সম্পর্কে এই টিপিক্যাল চোরছাঁচনামির গল্পগুলো বেশি শোনা যায় না এই নতুন ব্যান্ডওয়াগানটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তৃণমূলটাকে ওই যে নবজোয়ার ক্যাম্পেন শুরু করেছিল তার একটা রিভাইভ ভার্সান আমরা দেখব যে দেয়ার উইল বি রিফর্ম ইন দ্য পার্টি এইটা ছাড়া আর কোনো বিরাট এফেক্টিভ পলিসি লেভেলে রিয়াকশান হতে পারে বলে আমার অন্তত আস্থা নেই কারণ বিগত দিনে আমরা দেখতে পাইনি এই যে সরকারি ওয়েবসাইট নিয়ে এত কথা হলো কলেজ সিস্টেমে নাকি কোরআশানহীনের জন্য ওয়েবসাইট তৈরি হলো প্রথম দিনই শুনেছি একাধিক জায়গায় ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে বহু ছাত্রের ফোনে ওটিপি আসছে না তা কে দেখবে সেই বিষয়টা ফলে ঘটনাটা হচ্ছে যে দেখুন খাতায় কলমে অনেক কিছু লেখা আছে খাতায় কলমে লেখা আর বাস্তবের মধ্যে একটা স্টার্ক ডিফারেন্স আছে পলিসি আছে আইন আছে রুল আছে নীতি আছে মোরালিটি আছে নেতা আছেন মন্ত্রী আছেন আমলা আছেন কিন্তু যেটা নেই সেটা হচ্ছে সদিচ্ছা বা আমি একটা সমাজকে সঠিকভাবে লিড করব তার জন্যে আমার যে মানসিকতা প্রয়োজন সেইটা নেই সবাই নিজের পকেট গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন দ্যাটস ওয়াই ওই বছর বছর মিটিং মিছিল হচ্ছে কাজের নামে লবরঙ্কা